দর্শক, প্রায়ই আমাদের রোগীরা প্রশ্ন করেন স্পাইন সার্জারি কতটুক নিরাপদ। স্পাইন সার্জারি এখন অনেকাংশেই নিরাপদ, ঝুঁকিবিহীন এবং কোনো রকম জটিলতাবিহীন। আধুনিকতার সাথে সাথে এই সার্জিক্যাল প্রসিডিওরগুলোরও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। সেই কারণেই দেখা যাচ্ছে যে আগে যেরকম একটা সার্জারি করার জন্য, মেরুদণ্ডের সার্জারি করার জন্য, স্পেশালি লাম্বার রিজন বা কোমরের রিজনের অপারেশন করার জন্য রোগীকে অজ্ঞান করতে হতো, তারপর হসপিটালে দীর্ঘদিন বসে থাকতে হতো, এখন কিন্তু সেরকম লাগে না। এখন আধুনিক এন্ডোস্কোপিক চিকিৎসা বা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে রোগীকে খুব অল্প সময়ের মধ্যেই হসপিটাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া যায় এবং এই অপারেশনগুলো ছোট্ট একটা ছিদ্র করে মাত্র 6 মিলিমিটার চামড়া কেটে তার মধ্যে কলমের মতো চিকন একটি মেশিন ঢুকিয়ে তারপর আমরা এই অপারেশনটা করি। এই মেশিনের সামনের অংশে একটা ক্যামেরা থাকে এবং সেটা আমরা কম্পিউটারে বা মনিটরে দেখে মেশিনটার মধ্যেই একটা নালি থাকে, সেই নালিতে বিভিন্ন রকম যন্ত্রপাতি ঢুকিয়ে আমরা এই মেরুদণ্ডে যে সমস্যা তৈরিকারী যে উপাদানগুলো থাকে বা ব্যথা তৈরিকারী যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা ওখান থেকে সরিয়ে এনে রগ বা নার্ভ বা স্পাইনাল কর্ডকে আমরা কম্প্রেশন বা চাপমুক্ত করি। ফলে দেখা যায় যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা অপারেশন, যেটা কোনো রকম অজ্ঞান না করেই শুধুমাত্র লোকাল অ্যানাস্থেশিয়া বা যে জায়গা দিয়ে আমরা মেশিনটা পাস করব সেখানেই অবশ করে ওই মেশিনটাকে আমরা ভিতরে পাস করে দিয়ে আমরা এই অপারেশনটা করছি এবং একদিনের মধ্যেই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং বাসায় চলে যেতে পারে। ইভেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একটু রেস্ট নেওয়ার পরে সে কিন্তু স্বাভাবিক কাজকর্ম সব কিছুই করতে পারে। সুতরাং স্পাইন সার্জারি আগে যেরকম ঝুঁকিপূর্ণ ছিল যে লম্বা সময় হসপিটালে থাকতে হতো বা ইনফেকশনের একটা ভয় ছিল বা অজ্ঞান করার একটা বিষয় ছিল, এখন কিন্তু ওরকম নয়। এখন ছোট্ট একটা ছিদ্র করে 6-7 মিলিমিটার একটা ছিদ্র করে 6.9 মিলিমিটার ডায়ামিটারের একটা মেশিন আমরা পাস করে কিন্তু আমরা এই অপারেশনটা করতে পারি আন্ডার লোকাল অ্যানাস্থেশিয়া এবং একদিনের ভিতরে রোগী হসপিটাল থেকে বাসায় যেতে পারে এবং 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরেই তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে। এই অপারেশনটা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং জটিলতাবিহীন। লং টার্ম জটিলতা এবং শর্ট টার্ম জটিলতা যেগুলো আছে, মানে সেগুলো সবগুলোই কিন্তু এই অপারেশনে বলা যেতে পারে ঝুঁকিমুক্ত। এবং গত 8-10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে এন্ডোস্কোপিক সার্জারি সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত, জটিলতাবিহীন এবং এটাতে 0 ইনফেকশন রেট, অর্থাৎ ইনফেকশন এখানে 0%। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। এখন আধুনিক যে এন্ডোস্কোপিক সার্জারি রয়েছে স্পাইনের জন্য সেটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটি সার্জারি এবং আপনারা খুব নির্বিঘ্নে এবং কনফিডেন্ট নিয়ে এই অপারেশন করতে পারেন, যেটি আমাদের দেশেই এখন আমরা করছি আনোয়ার খান মডার্ন হসপিটাল ধানমন্ডি 8 নম্বর রোডে।